ব্রাহ্মণদের ভাই হোক, ও ব্রাহ্মণ নমস্কার বন্ধুরা, পিবিপি পরিবার ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপনারা কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমরা এখন ভালো আছি। তো আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, শুভ নববর্ষ, তৃতীয় শুভেচ্ছা আপনাদেরকে সকলকে জানাই, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন বছরের প্রথম। তাহলে বন্ধুরা, আমি পুজো করলাম, বাড়ির মধ্যেই পুজো করেছি। আর পুরোহিত বলতে আমার শ্বশুরমশাই আমার পুরোহিত, তো আমি আর পাত্র বাবা আমরা পুষ্পাঞ্জলি দিলাম, পুজো করলাম। আমরা এখনও পুজো একটু খাইনি আজকের দিনটা, আর কাল থেকে দেওয়া প্রচণ্ড পরিমাণে খাটালি হচ্ছে, দোকান পরিষ্কার করা, তারপর দোকানে মানে মাল এসেছিল কিছু ওইগুলো, তারপর মানে দোকানে কাস্টমার আসছে, যেহেতু আজকে একটুখানি এসে তবু সকালে এসেছিলো, তো ওই ফাঁকের মধ্যে আমি কিছু কাপড় জামা মানে দিলাম। আর সকালে তো ক্যামেরা অন করাই যায়নি, তো সকালে মানে একদম ক্যামেরা আমি ধরতে পারিনি। তারপরকে রান্না করলাম, রান্না করে নিয়ে পর আমি বললাম না পুজোতে বসে, তাহলে পুজোটা ধীরে সুস্থ হবে। আর যে সকল কাস্টমাররা আছে তাদেরকে তো আমাদেরকে প্রসাদ দিতে হবে, ওই জন্য পকেট ওদের জন্য করেছি, তো ওই জন্য এখনও পকেট করছি কি এখনও পর্যন্ত প্যাকিং হয়নি, ওইগুলো সব সাজাবো ওদের জন্য, তো রেখে দিচ্ছি। তো চলুন যথা আমি পুজো করলাম, একটুখানি ঠাকুরটা দর্শন করিয়ে দিই আপনাদের। এই দেখুন বন্ধুরা, আমরা এখানে পুজো করলাম, এখানে পুজো করলাম। এই দেখুন বাবা ঘর বসিয়ে দিয়েছে, পুজোর আয়োজন বাবাই করলো। আর হাল খাতা আমরা রেখে দিয়েছি, বছরে একটা আমাদের এই খাতাটা মানে লাগে পুজো করতে, তো ওই জন্য রাখলাম। তাহলে চলুন এবার দোকানটা দেখিয়ে দিই। এই দেখুন দোকান, আর এই পাশে রেখেছি, এই দেখুন সব বাচ্চাদের জামা প্যান্ট, এদিকে শাড়ি, আর এখানে কসমেটিকের জিনিস এগুলো রেখে দিয়েছি। এই দেখুন কসমেটিকের জিনিস এগুলো বিক্রি হয় আমার কাছে। এই দেখুন তোয়ারের মধ্যে আলপনা দিয়েছি, আমি দিইনি, পার্থর বাবা দিয়েছে, আজ আমি সময় পাইনি আলপনা দিতে, ঘরে গুটোবাটি করছিলাম। আর এই দেখুন কাকা শ্বশুরের ছেলে ঘর ঢালাই করলো, এই দেখুন আজকের আজকের দিনে ঘরটা ঢালাই করলো ভালো, আজকে বছরের প্রথমে ঢালাই হয়ে গেল। আর এটা হচ্ছে যা দাঁড়িয়ে আছে। তো আমি একখানা লালে হলুদের শাড়ি পরলাম আজকের দিনে, আমার না একটুখানি লাল হলুদ এমনিতে শুভ, তো লাল হলুদ শাড়িটাই পরলাম। তো এবার আমি ওর বাবাকে খাবার খেতে দিই, আমিও খেয়ে নিই, আপনারা খেয়ে নিন। এই দেখুন বলতে বলতে আমার কাস্টমার এসেছে, ওদেরকে আমি দিই দিই টিফিন। দাঁড়া, আর তোমার মা তাহলে এলোই না, দাও বাবু। তো বন্ধুরা, এখন 6:30 বাজে, তো আমরা মানে কী বলবো একটুখানি আজকে রেস্ট নিতে পারিনি, খাওয়া দাওয়ার পরেই আমরা মানে প্রসাদ সাজাতে শুরু করে দিয়েছি, কারণ ওই 4টা থেকে প্রায় একে একে আসতে শুরু করে দিয়েছে, তো ওদেরকে দিচ্ছি, যে যেমন আসছে তাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখন 6:30 বাজে, এখনও পর্যন্ত মানে কিছু প্রসাদ আছে, তা বাকি আরও কিছু প্রসাদ সাজালাম, আমি ভাবলাম যে এসছে সব, তো আজকে মানে যারা যারা আসছে তাদেরকে তো দিতেই হবে, তো ওই জন্য প্রসাদ দিচ্ছি। তো এই দেখুন কিছু প্রসাদ দেওয়া হয়েছে, কিছু প্রসাদের আমি দেখেছি, তো এই দেখুন কী আছে, এই দেখুন এইগুলো দেওয়া হবে। আর পার্থ বাবা দোকানে আছে বসে, আমি এখানে বসে আছি, আমি প্রসাদের কাছে যে আসছে আমি তাদেরকে প্রসাদ আমি দিয়ে দিচ্ছি। আর ও আজকে দোকানে বসে আছে, তো দোকানে ও মানে কী বলবো একে একে অনেকে আসছে, কিছু নিচ্ছে, তো কিছু টাকা জমা করছে, ওই জন্য ও বসে আছে দোকানে। এই দেখুন, এই দেখুন পার্থ বাবা বসে আছে দোকানে, আজকে ও উঠতে টাইম পাইনি। এই দেখুন আজকের দিনটাতে আমাদের একটুখানি মানে কী বলবো খুব পরিশ্রমের মধ্যেই যাই। হলো, আরও এসছিল নাকি? এই যে ওই যে একে একে আসছে, কিছু জমা করে দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমিও দোকানে বসে গেলাম, মাথা ঢাকা নিয়ে বসে গেলাম, যেহেতু ভূত সব আসছে, তো ওই জন্য মাথা ঢাকা নিয়ে বসলাম। আর ইয়ে বলছি যে ভিডিওটা আমি এখানেই রাখছি, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছর যেন ভালোই কাটে। এখানেই রাখছি ভিডিওটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।